কোন মহিলা বাইতুল্লাহ জুমার নামাজ শরীফ হয়েছে, তার জোহরের নামাজ কি করতে হবে আবার? না, তুমি পড়ে দিচ্ছে মেয়েদের সাথে, তো জোহর হয়ে গেছে। চিল্লায় থাকা অবস্থায় আমরা কি মুকিম না মুসাফির সেটা দেখতে হবে। আপনি একটা না 15 দিন যদি কোন একটা গ্রামে বা শহরে থাকেন, কেন 15 দিন বা তার বেশি, তাহলে সেখানে আপনি মুকিম মুকিম কোন গ্রামে তো চলচ্চি না 15 দিন থাকে না, এক গ্রামে সর্বোচ্চ 3 দিন শহরে হইতে পারে, শহরে গেছে সেটা 15 দিন বা তার বেশি থাকবে। থানাটা নেই সরিয়ে, গ্রাম বা শহর সরিয়াতে কোনো থানা নেই, ইউনিয়ন কাউন্সিল নেই, কিছুই নেই। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে মহিলাদের সবই ব্যবহার করা যাবে কিনা আগে দেখতে হবে, জরুরি কিনা, কি প্রয়োজনে খুলছে ওটা কোনো আলেমকে জিজ্ঞেস করে আগে সেটা সাব্যস্ত করে, তার অ্যাকাউন্ট খোলার দরকার আছে, যে অ্যাকাউন্ট খোলা জরুরি হয় সবই দেওয়া যায় রয়েছে। নাগরিকাবাদের শেষ দেখা পাই পরের দুই রেখা কিভাবে পড়বো, পরের দুইটা দুই রেখাতে প্রত্যেক বৈঠকে প্রত্যেক রাখাতে আপনি কি করবেন বৈঠক করবেন করে শেষ রেখাতে সালাম দেবেন। আমেরিকা থেকে পিএইচডি করে একটি বিশ্ববিদ্যালয় কর্মরত ইসলামের দৃষ্টি করে বিধবীদের সাথে উঠাবসা এবং সেই রোজগার সেটা পড়ায় বেতন দিতে পারবে, তাদের আকিদা পোষণ করার দরকার নেই। আমেরিকার তো ম্যাক্সিমাম লোক না, আর আকিগুলো খ্রিস্টান আর ইহুদি আছে মুসলমান আছে, মুসলমানরা তাদের আকিদার উপর থাকবে। একই মসজিদে দুইবার নামাজ করা যাবে কিনা এরকম নর্মাল মসজিদে করা যাবে না, এগুলো বাজারের মসজিদ, স্টেশনের মসজিদ, লোকজন আসতে থাকে দেখতে থাকে আসতে থাকে দেখতে থাকে, ওই সব মসজিদে করা যাবে, স্টেশন, বাজার, এয়ারপোর্ট, বাস স্ট্যান্ড। আমি একটি হাদিসে পড়েছি আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে অবসর গ্রহণ করেছেন, এখানে আল্লাহ অবসর গ্রহণের অর্থ আপনি হাদিস পড়ছেন কেন, এটি তো পয়লা ভুল হয়েছে। আপনি কি ডাক্তারি বই পড়েন? ডাক্তারি বই ডাক্তারদের জন্য, আইনের বই তাদের জন্য, আইনজীবীদের জন্য, আইনের বই কার জন্য? আইনজীবীদের কিস্তা জানেন জানেন না, গেরামের থেকে একটা বুড়া লোক আসে ওকে ভালো করে দেখা দেয়, দেখলে একটা লোক দিচ্ছে প্যান্ট শার্ট পত্র থাকে, তো ও বুড়া একটা নোট বুঝতে পারছেন না, কিন্তু 10 টাকার নোট কে 100 টাকার নোট তোকে দেখে না দেখে বললো যে এটা 100 টাকার নোট,
কত টাকার নোট? 100 টাকার নোট। দিন না থাকলে কি হয় থাকে? দিন না থাকে তাহলে কি সেবা দেয়? এটা কয়েন ওই টাকাটা ওই লোকটার পকেটে রাখ, নিজের পকেটে রাখ। আপনি আপনার পকেটে দেখলেন কেন? আপনি তো বুঝবেন না, আমরা হল আইনজীবী, আমাদের কাছে যারা আইনজীবী সহায়তা নেয় তাদের বিল দিতে হয়। আপনি আমাকে সহায়তা দিলেন না, ওই সহায়তা বিল দেওয়ার আপনাকে সহায়তা দিলাম আমি। আমি তো বুঝতে পারতেছেন না কয় টাকা, তাই বলে দিলাম এটার জন্য আমাকে বিল দিবেন না, ওইটার জন্য নাকি গেলাম মতো বন্ধ হয়ে গেছে। অনেক আইনজীবী এরকম সবাই দিন দাম তারা অনেক খেলপথ করে, গরিবদের কাছ থেকে না রাত্র পয়সা। কিন্তু যারা জিন্দার না তারা বলে আমি তো আইনজীবী, আইন দিয়ে আমি জীবিকা নির্বাহ করবো। যারা আইন বলে দিব ওর কাছে টাকা নেওয়া বাধ্যতা বলবো, জরুরি না গুণা হয়েছে ভাই এই মনে করছে তো ঠিক তো বলতে গেলে আইনের বই কে পড়ায়? আইনজীবীরা পড়ে। হাদিসের বই পড়ার দায়িত্ব হলো মুক্তিতে, মুক্তিটা হাদিস থেকে তাহলে দলিল। আপনি কোন দুঃখে পড়েন? এই তো পড়তে যাই ব্যস্ত লাগে যে আল্লাহ অবসর গ্রহণ করেন, আল্লাহ অবসর গ্রহণ, আল্লাহকে রিটায়ার হয় না যে তর্ক করতে তো তর্ক হয় না। হাদিসে বোঝাচ্ছে যে কিছু জিনিস আল্লাহ অনেক আগে সিদ্ধান্ত করে রাখেন, কিছু জিনিস তকদির দিতা অনেক আগেই ফয়সালা করে রেখে দিতেন, আর ফয়সালা করার দরকার নেই, আগে ফয়সালা করে রেখে দিতে ওটা তর্ক করছে যে আল্লাহ ওই ব্যাপারে অবসর গ্রহণ করছে, করার দরকার ছিল কি? এরপরে মানুষ বলবার আল্লাহ আবার অবসর গ্রহণ করে কেউ, আল্লাহ অবকাশ স্থাপন করে নাকি? হ্যাঁ, এগুলো আল্লাহর সাথে খাটায়। ভিডিও কলের মাধ্যমে যেখানে একজন অপরজনকে দেখতে পারে কথা বলা যায় কিনা, তো দেওয়ার থেকে ফটো আসতে যায় না কেন? ওর ছবিটা নাকি ইয়ে হয়ে যায়, ফিক্সড হয়ে যায়, রেকর্ড হয়, আয়নার মতো না, আয়নার সামনে গেলেও একটা ছবি দেখা যায়, যদি সরে গেলে মোবাইলটা ওরকম হইতো তাহলে জায়গ বলা হয়তো, কিন্তু এখানে বলা হয়েছে যে ছবিটা থেকে যায়। মোবাইল কোম্পানির কাছে আপনি 10 বছর পয়সা চান, আর পয়সা দেন ওদেরকে, ছবি আপনাকে ফেরত দিবে। আমি এপ্রিল মাসে 2017 এপ্রিল মাসে এত তারিখে একজনের সাথে ভিডিও কল করছিলাম, ওটা ফটো লাগবে আপনার, তো আপনাকে দিন কি বোঝা গেল আয়নার মতো বাস্তবে ছবি হয়ে যায়, ছবি হয়ে যায় বলে এটা যায় না। আমি শেষ সাথের দিকে সকল দেখেছি একটি নতুন গাড়িকে পুরানো গাড়ি দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, তো অসুবিধা দেখি একটি নতুন গাড়িকে পুরানো গাড়ি দড়ি দিয়ে কেটে নিয়ে, পুরানো গাড়ি অনেক শক্তিশালী হবে আর নতুন গাড়িগুলো হলো রূপার সেট,
সেটাতে না খুবই গরম, ওরকম ভাড়া করে দিচ্ছে, একটু লাগলেই বসে দেয় নষ্ট হয়ে এত দুর্বল বাড়াইছে যে গাড়ি গুলো অন টাইম নষ্ট হইতেই পারে, আগের গুলো তো শক্ত বুঝাইছে সামনে নতুন চকচকা জিনিস দেখে দোকানে গেল, অনেক কম চকচকা জিনিস চকচকা দেয় কি অনেক মূল্যবান, মানুষ চকচকা দেখলে এটা আকৃষ্ট হয়, এই ভণ্ডপিড়িরা মুখের মধ্যে এত পালিশ করে দেখলেই মনে হয় আল্লাহ এত কালার করে দেখলে আল্লাহর কথা মনে হয়, অত সে ওয়াজও পড়ে নাই মাদ্রাসা আলিমও পড়ে নাই, ওয়াজও পড়ে নাই স্কুলে মাদ্রাসায় আলিমও পড়ে নাই, আর এক পীর আছে মালিক গ্রন্থে তো পুরো কাপে যেসব গজল সে পড়ে এই পীরে গজলে একটা অংশ কালকে শুনলাম আল্লাহ রসুল এক হইয়া আজগবি এক ময়ূর হইয়া বিশ্বে দিলেন বাতাস, কবিতার এক লাইন মানে গজলের এক পীর, আল্লাহ রসুল এক হইয়া আজগবি এক ময়ূর হইয়া আল্লাহুল এক হয়ে গেছে, এক হয়ে কি হয়েছে ময়ূর হয়েছে বিশ্বে বাতাস প্রবাহিত করছে, যদি আল্লাহ রসুলকে এক মনে করে আল্লাহ রসুল এক হয়ে গেছে তাতে ইমান থাকে ফিরে নিজে গেছে ইমান আছে, আর সেখানে দেখে দল দল যে বেমান হয়ে গেছে, এই জন্য চকচকা পীর তালাশ পাবেন, পুরান গাড়ি চালিয়ে দিয়ে দিলে তো পুরানটা তালাশ করবেন, সূর্যটার পর যদি ঘুম ভাঙে তো ফজর নামাজ জামাত করে পড়া যাবে কিনা, কয়েকজনে যদি কিস্তা হয় তাহলে জামাত করে পড়তে পারবে, কিন্তু প্রত্যেকজনের কিস্তা যদি এই হয় ঘটনা চক্রে হইতে পারে, সিস্টেমই করছে তারা আস্তে ওঠে উঠে নামাজ করে ভজন নামাজ পড়ে উঠে রাস্তাঘাটে খেয়ে অফিসে যায়, এটা কি হলো হ্যাঁ দুর্ঘটনা বসে তো হইতে পারে, সব দিনের জন্য গরম দুঃখ সুবহানাল্লাহ।